জীবনকে গণনা করো না যে কতদিন বাঁচলা, গণনা করো যে জীবনের কত মানুষের সাথে সম্পৃক্ত হয়েছে, কর্ম দিয়েই তাদের বিচরণ হচ্ছে। মানুষের কল্যাণে সবসময় কাজ করতে হবে। অসুস্থ হয়ে ভর্তি হওয়ার ঠিক এক মাস পূর্বেই মহান সংসদে বক্তব্যকালে মৃত্যু নিয়ে প্রখ্যাত ব্যক্তির এই উদ্ধৃতি ছিল নিদারুণ কষ্টের। লাখো জনতাকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন কুমিল্লার সাত চান্দিনা আসন থেকে আওয়ামী লীগ মনোনীত পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ। চতুর্থ ও শেষের জানাজার পর তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ গ্রামের বাড়ি কুমিল্লা চান্দিনার গল্লায় ইসমাইল দাখিল মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা মার পাশে দাফন করা হয়। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার কফিনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা সহ সহকর্মীবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে শনিবার দুপুরে 11:30টায় তার মরদেহ লাশবাড়ী গাড়িতে করে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠে নিয়ে আসা হয়। প্রায় ঘণ্টাকাল ব্যাপী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মরদেহ দেখার জন্য। উপজেলার হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ ও সকল শ্রেণীপেশার মানুষ। এ সময় তারা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপির দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা স্মৃতিচারণ করে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তারা বলেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে আলী আশরাফ এমপির নাম লেখা থাকবে, তার অভাব কোনোদিন পূরণ হবে না। এ ধরনের ত্যাগী নেতার মৃত্যুতে শুধু দল নয়, দেশেরও অনেক ক্ষতি সাধিত হলো। সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য, শুক্রবার বিকেল 3:30 নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 4 মেয়ে, 1 ছেলে সহ অসংখ্য রাজনৈতিক সহচর ও গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লার উত্তর জেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা চান্দিনা সহ কুমিল্লা জুড়ে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, 1973, 1996, 2008, 2014 এবং 2018 সালে সংসদ নির্বাচনে সর্বমোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি। 2000 সালে তিনি জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। জানাজায় অধ্যাপক আলী আশরাফ এমপির একমাত্র পুত্র, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এপিসিসিআই এর পরিচালক মুনতাকিম আশরাফ টিটু তার বাবার স্মৃতিচারণ করে পরিবারের পক্ষে সকলের কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। এদিকে মরদেহ দেখার পর হাজার হাজার মানুষের চোখের পানি ধরে রাখতে পারেনি, কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। দোয়ায় মোনাজাতে আলী আশরাফ এমপির বিধি আত্মার মাগফিরাত কামনা করে দাফন সম্পন্ন করেন ওই কিংবদন্তি নেতার। ওনার সাথে আমাদের শেষ দেখা হয়েছিল, উনি বলেছিলেন করোনা হলে তো আমার জানাজায় কেউ আসবে না, তোরা দোয়া করিস যাতে আমার করোনা না হয়। কিন্তু আল্লাহর কি রহমত, ওনার করোনা ছিল না, করোনা ওনার নেগেটিভ ছিল,
কিন্তু ভয়াবহ নিউমোনিয়া আক্রান্ত হয়ে উনি আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দীর্ঘদিন পরে আজকে দোলনায়নপুরে এসেছেন। কোনো নেতা হয়ে নয়, কোনো বক্তব্য দিতে নয়, আমাদের সামনে কোনো বিবৃতি দিতে নয়, আজকে উনি এসেছেন একজন লাশ হয়ে আমরা ওনার শেষ বিদায় জানানোর জন্য, ওনার শেষ ইচ্ছা পূরণ করার জন্যে আজকে এই মাঠে লাখো মানুষের সমাবেশ, আজকে জানাজার নামাজে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে এই আলী আশরাফ শুধু চান্দিনার রত্ন ছিলেন না, উনি ছিলেন সারা এশিয়া মহাদেশের গর্ব, উনি ছিলেন বাংলাদেশের গর্ব, যিনি মহান পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বললে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম নেতার সেই চোখের দিকে, কি বলছেন উনি। উনি একজন বিচক্ষণ সাইকোলজিস্ট ছিলেন, উনি দার্শনিক ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি সংগঠক ছিলেন। আজকে এই শোকের দিনে শোককে শক্তিতে পরিণত করে আশরাফ ভাইয়ের সেই ফেলে আসা দিনগুলি, আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজগুলি যাতে সমাপ্ত হয়, সুন্দরভাবে একজন নীতিবান লোকের মধ্য দিয়ে যাতে সমাপ্ত হয়, এবং ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, উনি যাতে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম পান সেই আশীর্বাদ রাখছি এবং দোয়া রাখছি। জাতীয় নেতা আমাদের প্রিয় অভিভাবক চান্দিনা জনপদের বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি মহোদয় আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমি প্রথমেই প্রাথমিক শিক্ষা পরিবারের তথা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের শোক সহ্য করার জন্য তৌফিক দান করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি কায়মনুবাক্যে প্রার্থনা করছি। শিক্ষা বিস্তারে অনন্য অভিভাবকের দায়িত্ব তিনি দীর্ঘদিন পালন করেছেন, আমরা যখনই যে সমস্যায় পড়েছি সেই সমস্যাগুলোতে তিনি নিজের ঐকান্তিক প্রচেষ্টায় সেই সমস্যাগুলো সমাধান করেছেন। আমরা একজন প্রিয় অভিভাবককে হারিয়েছি, চান্দিনাবাসী একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে।